চার্লি চ্যাপলিন চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা কৌতুকাভিনেতা ও পরিচালক। চার্লি চ্যাপলিনকে চিনেন না এমন মানুষ নেই বললেই চলে। কেবলমাত্র শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, চোখ মুখের এক্সপ্রেশন দিয়ে সারা বিশ্বের কোটি কোটি ভক্তের মন জয় করেছেন এই মানুষটি। কিন্তু অনেকেই বলেন তার জীবনটাই এক গভীরতর ট্র্যাজেডি। তার পর্দার বাইরের জীবনের প্রতিটি গল্পই মানুষকে বাঁচার অনুপ্রেরণা যোগাতে সক্ষম মুহূর্তেই। 1910 থেকে 13 সালের কথা, ইংল্যান্ডের নাচ গানের দল কার্নো কোম্পানি ঘুরে বেড়াচ্ছিল। লন্ডনের বিখ্যাত কার্নোর নেতৃত্বে গঠিত হয়েছিল দলটি। নাচ গান স্কেচ প্যান্টোমাইন বা মূকাভিনয় সবই করত তারা। কিন্তু বিদেশের মাটিতে গিয়ে দলটি কোনো আসর জমাতে পারছিল না। তাদের কমেডি কারো মনে রেখাপাত করছিল না, কেননা বিদেশি দর্শকদের এই শিল্প গ্রহণের মানসিক প্রস্তুতিই ছিল না। সেই কার্নো কোম্পানিতেই বড় হতে থাকলো অখ্যাত এক কিশোর চ্যাপম্যান ক্যাপলি। পরবর্তীতে তিনিই হয়ে উঠলেন বিশ্বের বিখ্যাত কমেডিয়ান চার্লি চ্যাপলিন। 1910 থেকে 13 সালের মধ্যে কোম্পানির হয়ে দুবার চ্যাপলিন আমেরিকায় গিয়েছিলেন। সেখানে নিউ ইয়র্কের থিয়েটার হলে অ্যা নাইট ইন ইংলিশ মিউজিক হল নামের কমেডিতে মাতালের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। যে চিত্র পরিচালক সেই মাতাল ছেলেটিকে দেখে আকৃষ্ট হয়েছিলেন তিনি বিশ্ববিখ্যাত পরিচালক ডিডব্লিউ গ্রিফিথের কৃতিছাত্র ম্যাক্স সেনেট। ম্যাক্স সেনেটই আমেরিকার কমেডি সিনেমার দিকপাল। ম্যাক্স সেনেট তখন কমেডি সিনেমা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। এই সময় চার্লি চ্যাপলিনকে ডাকলেন তার সঙ্গে কাজ করার জন্য। নানা সন্দেহ সংশয় কাটিয়ে কার্নো কোম্পানির চাকরি ছেড়ে চ্যাপলিন সেনেটের কাছে চলে যান। তখন তার বয়স মাত্র 24 বছর। সপ্তাহে $125 আয় করতে শুরু করলেন চার্লি চ্যাপলিন। 1913 সালের ডিসেম্বর থেকে এই চুক্তি কার্যকর হলো। সেই থেকে শুরু শিল্পের জগতে তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন অনন্য একজন। অপরিণত বয়সের প্রেমিকা হেটি কেলি চ্যাপলিনের শিল্প সৃষ্টির অন্যতম উৎস। 1921 সালে সম্মানে ভূষিত হয়ে চ্যাপলিন কয়েক মাসের জন্য আমেরিকা থেকে স্বদেশে ফিরেছিলেন। এসে জানতে পারেন 2 বছর আগেই হেটি কেলি মারা গেছেন। হেটি কেলি স্মৃতি বহন করছেন চ্যাপলিন, তার কথা বলছেন বারবার, বলছেন তার ছোটবেলার ট্র্যাজেডিও, মাতাল চরিত্রে অভিনয় করে ক্যারিয়ারে ঘুরে দাঁড়াবার উপলক্ষে পাওয়া চ্যাপলিন। ছোটবেলায় দেখেছেন অত্যাধিক মদ্যপানের দরুন নিজের বাবার মৃত্যু। মৃত্যুর সেই রাতে ছোট্ট চ্যাপলিন সারা রাত দাঁড়িয়েছিলেন রাস্তায়, খোলা জানালার আলোটার দিকে তাকিয়েছিলেন সারা রাত। এরপর চ্যাপলিনের মামা শুরু করলেন সেলাইয়ের কাজ। অন্যদিকে লন্ডনের কেনিংটন বস্তিতে বেড়ে ওঠা চ্যাপলিন ভাইদের সঙ্গে খবরের কাগজ বিক্রি করতেন। একদিন বাড়ি ফিরে প্রতিবেশীদের কাছে জানতে পারেন কারা যেন একটি অ্যাম্বুলেন্স নিয়ে এসে তার মাকে তুলে নিয়ে গেছে। এরপর সে আর তার ভাই সিডনি ঘুরে বেড়াতে লাগলো রাস্তায় পার্কে। প্রতিষ্ঠা পাওয়ার পর চ্যাপলিন যেখানেই তার ছোটবেলার কথা উল্লেখ করেছেন সব যেন গভীরতর ট্র্যাজেডির ছবি হয়ে গেছে। কেনিংটন পার্ক প্রসঙ্গে চ্যাপলিন তার ডায়েরিতে লিখেছেন, দ্য সিম্বল অফ স্যাডনেস, দ্যাটস এ পার্ক। হলিউড সিনেমার প্রথম থেকে মধ্যকালের বিখ্যাততম শিল্পীদের একজন চ্যাপলিন, পৃথিবী বিখ্যাত চলচ্চিত্রের পরিচালকও বটে, তাকে শ্রেষ্ঠতম মূকাভিনেতা ও কৌতুকাভিনেতার একজন বলেও মনে করা হয়। তো বন্ধুরা, আজকের মতো আমাদের আয়োজন এখানে শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিও সাথে সাথে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকতে ভুলবেন না। ধন্যবাদ।